ফ্রেন্ড, আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। এবং তোমাদের খুবই রিকোয়েস্টেড ভিডিও ছিল যে একটি শাড়ি ড্রাপিং দেখিও, যেটাতে একটুখানি স্লিম লাগবে এবং তার সাথে সাথে লম্বাও লাগবে। আজকে এই শাড়ি ড্রাপিংটি তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং তার সাথে সাথে কিন্তু অনেক টিপস এবং ট্রিক্স শেয়ার করবো, যেটাতে তোমরা একটি হেভি সিল্ক শাড়ি খুব সহজেই পরতে পারবে। তাহলে চলো দেখিয়ে দিই। ফার্স্টে দেখো, একদম শেষের দিকটি পেটিকোটের মধ্যে আমি ইন করে নিয়েছি। এবং তোমরা যদি একদমই নতুন হও শাড়ি পরার ক্ষেত্রে এবং নতুন বিবাহিত, তোমরা কোনো কারোর বাড়িতে যেতে হবে, প্রথম প্রথম এরকম থাকে যে রিলেটিভদের বাড়িতে যেতে হবে বা অনুষ্ঠান করে, তো সেক্ষেত্রে বেনারসি শাড়ি পরতে হয় বা একটু কোনো হেভি শাড়ি ক্যারি করতে হয়, তো সেক্ষেত্রে আমি বলবো যদি নতুন হয়ে থাকো তাহলে দুটো পেটিকোট একসাথে পরে তারপর শাড়িটিকে পরো, তাহলে শাড়িটি খুব কমফোর্টেবলি তোমরা ক্যারি করতে পারবে। এরপর একদম শেষের দিকে ইন করে আঁচলে গেছি। আঁচলটিকে কী করেছি, পিছন দিয়ে নিয়ে সামনে দিয়ে বাঁকাদের মধ্যে এটাকে ফেলে দিয়েছি। এবং এই দিক থেকে দেখো যে ডিজাইনটি আছে সেটা যাতে দেখা যায়, এবং এই টাইপের করলে কিন্তু অনেকটা স্লিম লাগে। তুমি যদি ফ্যাটি হয়ে থাকো বা তোমাদের পেটটা যদি একটু বেশি বড় থাকে, তো সেক্ষেত্রে এই টাইপের করবে অনেকটা স্লিম লাগে, শরীরটি অনেকটি রোগা লাগে। তো এই ট্রিক্সটা তোমরা অবশ্যই ফলো করো। দেখো খুব সুন্দর একটি ডিজাইন হয়ে আসে। এবং আরেকটি টিপস তোমাদেরকে আমি শেয়ার করছি, যেটি হচ্ছে সামনের দিকে যখন আমরা কুচি করি, এখান থেকে কুচি করাটা স্টার্ট করি, কিন্তু একদমই করবে না, এখান থেকে কুচি করাটা এই জায়গা থেকে করবে। তাতে কি হয়, সামনের যে কুচিটা থাকবে সেটা উঠে থাকবে না এবং ইজিলি খুব সুন্দরভাবে পরপর কুচিটি হয়ে থাকবে এবং সুন্দর একটি লুক আসে শাড়িটিতে। এরপর আঙুলের মধ্যে দিয়ে বুড়ো আঙুলের থেকে সামনের আঙুলটি দেখো আমি কীভাবে নিয়েছি, সেমভাবেই তোমরা করবে, খুবই সহজ পদ্ধতি এটা। এবং যদি একদমই না জেনে থাকো কুচি করা, তাহলে আমার এর আরেকটি অন্য ভিডিও আছে, সেটা দেখতে পারো এবং আমি যেটা করেছি সেটাও ফলো করতে পারো। এরপর ভালো করে হাত দিয়ে দিয়ে টেনে টেনে কুচিগুলোকে একটার পর একটা তোমরা ফেলে নেবে এবং একটার পর একটা রাখবে, যাতে কুচিগুলো একদম ঘেঁষে ঘেঁষে না থাকে, তাহলে ঠিক ডিজাইনটা ভালো লাগে না এবং সেক্ষেত্রে তোমাদের লুকটা কিন্তু স্লিম লাগবে না। তো একটা একটা পার্ট যেন কুচি দেখা যায়, আমি যেভাবে দেখিয়েছি সেটি তোমরা করবে, ঠিক এরকম একটি স্টাইল আসবে। এবং এই জায়গাটিতে যদি শাড়িটি বেরিয়ে থাকে, অনেক ক্ষেত্রে বেরিয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেরিয়ে থাকে না, যদি বেরিয়ে থাকে সেক্ষেত্রে তোমরা হালকা পার্ট করে ভিতর দিকে ইন করে দেবে পেটিকোটের মধ্যে। অনেকে ওটা পিছন দিকে করে, কিন্তু পিছন দিকে করলে একটি ভাঁজ পড়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো পিছন দিকে তোমরা এইভাবে গুঁজবে না, সাইডেতে এটা পেটিকোটের মধ্যে ইন করে দেবে। এরপর আঁচলে যাবে, এবং অনেকেই যারা নতুন বিবাহিত বা এরকম হেভি শাড়ি পরো, তারা অনেকে কুচি পুরো আঁচল করে নেয় কুচি দিয়ে, আমি বলবো সেটি একদমই করবে না। যদি নিজে একটু হেভি হয়ে থাকো এবং স্লিম দেখাতে চাও, তাহলে আমি বলবো এক পিন্ট করে শাড়িটি পরো, ঠিক এইভাবে। আর বেনারসি শাড়ি যদি নতুন বিবাহিত হয়ে থাকো, তাহলে এই টাইপেরই পরো, খুবই ইজি এইভাবে ক্যারি করাটা এবং খুব সুন্দর লাগে, তার সাথে সাথে অনেকটা রোগা লাগে। আর যদি তোমরা একটু শর্ট হাইট হয়ে থাকো তাহলে লম্বাও লাগে, যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে আয়নাতে দেখতে পারো নিজেকে। আমার শাড়ি ড্রাপিংটি কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ। এবং যে আঁচলের দিকটি আছে সেটা কিন্তু যাতে এই দিকে আঁচলের ডিজাইনটা দেখা যায়, তাই জন্য তোমরা এইভাবে নেবে, আমি ঠিক যেভাবে দেখিয়েছি ভিডিওতে। এবং তোমরা যদি এই শাড়িটি পরে বাইরে কোথাও যাও, তাহলে তো এতটা লং নেবে না, একটুখানি লং নেবে। অনেক সময় কি হয়, আমরা অনেকেই একটু ছোট আঁচল করে দিই, তার ফলে কিন্তু আমাদের হাইটটা অনেকটা শর্ট লাগে। তো আমি বলবো যদি তোমরা নিজেদেরকে লম্বা দেখাতে চাও, তাহলে আঁচলটিকে, আঁচলের যে লেন্থ আছে সেটাকে বড় করে রাখবে, তাহলেই দেখবে
নিজেকে আরো বেশি লম্বা লাগছে, এবং একটি হিল জুতো তো অবশ্যই পরবে। যদি তোমারও হাইট শর্ট হয়ে থাকে তাহলে এরকম ভাবেই শাড়ি তোমরা পরো। আর যদি বন্ধু বান্ধব হয়ে থাকে তাহলে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। ভিডিওতে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করবে, তাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো বোববার, দেখা হবে নেক্সট ভিডিওতে।